নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শীতের যে ফুলগুলো আমরা চাষ করি তার মধ্যে গাঁদা হল অন্যতম তো বন্ধুরা এই গাঁদা ফুলের বীজ থেকে আপনারা কিভাবে চারা করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এর মাটি কিভাবে তৈরি করতে হবে কোন মাটিতে গাঁদা ফুলের চারার গ্রোথ ভালো হবে তো দেখুন এরকম সুন্দর সুন্দর চারা কিন্তু নিজে হাতেই করা যাবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে গাঁদা ফুল চারা তৈরির জন্য প্রথমে যেটা নেবেন সেটা হলো কোকোপিট তো কোকোপিট কিন্তু অবশ্যই লাগবে এটাতে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় প্রথমে কোকোপিট নিয়ে তারপরে এখানে নেবেন ভার্মি কম্পোস্ট আমি এখানে ফিফটি পার্সেন্ট কোকোপিট থার্টি পারসেন্টের মতো ভার্মি কম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্টের মতো বালি নেব তো এই বালি কিন্তু নর্মাল বালি এই তিনটা জিনিস যদি একত্রে মিশিয়ে মাটি তৈরি করেন তাহলে ছোট চারার জন্য ভালো একটি মাটি তৈরি হবে দেখুন মাটিটি একদম আলগা হবে কোনো রকম অসুবিধা হবে না বীজ জার্মিনেশনের ক্ষেত্রে তো দেখুন এরপর আমি একটি বড় টব নিয়েছি এই টবের মধ্যে সুন্দরভাবে এই মাটিটি প্রথমে বসিয়ে নেব তো ভালো করে চাপা দিয়ে বসাতে হবে নিচে যেন ফাঁকা না থাকে দেখুন এভাবে বসানোর পর এই বীজ বপন করতে হবে তো অনলাইনে কিন্তু এ সময় বীজ পেয়ে যাবেন অক্টোবর মাসের মধ্যে যদি চারা তৈরি করে গাছ লাগান তাড়াতাড়ি ফুল পাওয়া যাবে তো দেখুন এই বীজগুলো আমি অনলাইন থেকেই ক্রয় করে নিয়ে এসেছি তো এই বীজের থেকে চারা তৈরির জন্য প্রথমে এভাবে মাটি তৈরি করে নেবেন তারপর এই মাটিতেই বীজগুলো সরাসরি এরকম বপন করে দেবেন দেখুন আমি সম্পূর্ণ বীজগুলোই এখানে দিয়ে দিলাম এরপর পাতলা একটি মাটির লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে তো যে মাটিটি আমরা তৈরি করে নিলাম সেটা দিয়েই ঢাকতে হবে তো অতিরিক্ত মাটি দেবেন না সামান্য পরিমাণে দিয়ে জল দিয়ে দেবেন তো এই জল দেওয়ার কাজটি এভাবে স্প্রে করলে ভালো হয় মোটামুটি এক ইঞ্চি জায়গার মতো সম্পূর্ণটাই এভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে অতিরিক্ত জল দেবেন না নাহলে বেশি দিন মাটি ময়শ্চার থাকলে বীজগুলো পচে যাবে তো এই জন্য সামান্য জল দিয়ে দিন এভাবে এরপর কি করবেন একটি পলিথিন দিয়ে এভাবে কভার করে রাখুন বীজ জার্মিনেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত ভালো একটি টিপস আমি দেখুন একটি প্লাস্টিক দিয়ে কভার করে দিলাম এরপর দুটো এখানে সামান্য পরিমাণে ছিদ্র করে দেব দেখুন তো এটা হলে কিন্তু টেম্পারেচার স্বাভাবিক থাকবে এভাবে রাখার পর পাঁচ দিনের মধ্যেই আমার বীজগুলো কিন্তু জার্মিনেশন হয়েছে তো দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে তো বীজ জার্মিনেশন হলে প্লাস্টিকটি তুলে ফেলতে হবে বেশি দিন প্লাস্টিক রাখলে কিন্তু ভেতরে গরম উঠবে যার ফলে চারাগুলো নষ্ট হবে তো দেখুন সুন্দরভাবে বীজগুলো অঙ্কুরিত হয়েছে বন্ধুরা নার্সারিতে কিন্তু এই নিয়মেই তারা চারা করে থাকেন এবং সফল হন তো এই জন্য যারা নিজে হাতে চারা করতে চান এই নিয়মেই বীজ বপন করুন দেখবেন এরকম খুব সুন্দর সুন্দর চারা হবে তবে বীজ ভালো কোয়ালিটির দেখে নেবেন না হলে কিন্তু বীজ জার্মিনেশনের পরিমাণ খুবই কম হবে তো আমার এই চারাগুলো হাইব্রিড এ সময় এই চারাগুলোতে সামান্য পরিমাণে স্প্রের মাধ্যমে জল দিতে হবে এবং উজ্জ্বল আলোতে রাখতে হবে চারাগুলো একটু বড় হলে রোদ্রে রাখা যাবে তো এগুলোই হল পরিচর্যা বীজ থেকে চারা করার জন্য নার্সারিতে এই চারাগুলো আমরা এক একটি চারা পাঁচ থেকে দশ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসি কিন্তু আমরা যদি নিজে হাতে তৈরি করি তাহলে কিন্তু দ্বিগুণ লাভ হবে চারাগুলো লাগানোর জন্য আমার মাটি তৈরি হয়ে গেছে কিন্তু বন্ধুরা এই ছোট ছোট চারাগুলো এই সময় লাগানো কিন্তু ঠিক হবে না অর্থাৎ বড় টবে পটিং করা ঠিক হবে না তো এই জন্য এই চারাগুলোকে এখান থেকে সুন্দরভাবে তুলে নিয়ে ছোটো ছোটো পটে পটিং করতে হবে সেখানে দশ দিন রাখলে কিন্তু চারাটি লাগানোর জন্য রেডি হয়ে যাবে তো নার্সারিতে কিন্তু এই নিয়মেই এই সময়টায় তারা ছোট ছোট পটে পটিং করে থাকে যেগুলোতে আমরা ক্রয় করে নিয়ে আসি তো দেখুন এভাবে লাগিয়ে দেবেন নর্মাল মাটিতে দশ দিন রাখলে কিন্তু এই চারাটি লাগানোর জন্য তৈরি হয়ে যাবে তবে এই অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু চারা তৈরি করে নিতে হবে তো আর বেশি দিন সময় হাতে নেই নিজে হাতে চারা করতে চাইলে এভাবেই করে নিন আমি দেখুন চারাগুলো করেছি খুব সুন্দর হয়েছি তো ধন্যবাদ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না